আপনার শিশু কানে কম শুনছে কি না? আমি মনে করি চোখে না দেখার চাইতেও কানে না শোনাটা খুবই খারাপ। কানে যে শোনে না, রাস্তাতে চলতেই পারবে না, সে গাড়ি ঘোড়া ট্রাক ডাক দেবে, সে কীভাবে চলবে? আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন হিসেবে কাজ করছি। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দেন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। আজকে আমরা আলোচনা করব যে আপনার শিশু কানে কম শুনছে কি না, এই জিনিসটি বোঝা যাবে জন্মের পর থেকে, যে শব্দ দিলেই শিশু তাকাচ্ছে কিনা, রেসপন্স করছে কিনা, বা এদিক সেদিক একটু দেখতেছে কিনা, চোখ খুলছে কিনা, অর্থাৎ সাউন্ড রেসপন্স তার আছে কি না। সাউন্ড রেসপন্স না থাকলে আমরা প্রাথমিকভাবে ধারণা করব বাচ্চা সম্ভবত কানে শুনছে না। এক বছরের বাচ্চা কলিং বেল দিলে তাকায় না, মোবাইলে রিংটোন আসলে সে তাকায় না, যে কোনো ধরনের শব্দ উচ্চ শব্দ হলে সে তাকায় না বা সে একটা দেখে না, তাহলে বোঝা যাবে যে সে কিন্তু কানে কম শুনছে। সুতরাং এটি কিন্তু খুবই অ্যালার্মিং। কানে যদি কম শোনে অবশ্যই সে আর কথা শিখবে না এবং সারাটা জীবন সে মূক এবং বধির হয়ে তার জীবনকে পরিচালনা করতে হবে। এটি খুবই একটি দুঃসহ ব্যাপার এবং সমাজ এবং পরিবারের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বোঝা হয়ে যায়। সুতরাং কানের শ্রবণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং কানের শ্রবণ শক্তি আল্লাহ পাকের দেয়া অত্যন্ত বড় একটি নেয়ামত। আমি মনে করি চোখে না দেখার চাইতেও কানে না শোনাটা খুবই খারাপ, কারণ চোখে না দেখলেও মানুষ কিন্তু হাতে ধরে ধরে নিয়ে যায়, লাঠি দিয়ে কিন্তু সে দেখে দেখে চলতে পারে। হ্যাঁ, এটা কিন্তু অনেক আমরা সমাজে দেখি, কিন্তু কানে যে শোনে না, রাস্তাতে চলতেই পারবে না, সে গাড়ি ঘোড়া ট্রাক ডাক দেবে, সে কীভাবে চলবে? তার চলাটা কিন্তু অনেক ক্ষেত্রে খুবই একটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সুতরাং কানে না শোনাটা অত্যন্ত একটি উদ্বেগের বিষয় এবং এটিকে স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি। জন্মের পরে যদি আমরা কানের স্ক্রিনিং করে নিই, এটিকে বলা হয় অটো অ্যাকোস্টিক এমিশন, OAE, এই টেস্টটি করলেই বোঝা যাবে যে বাচ্চা আপনার ভবিষ্যতে কানে শুনবে কি শুনবে না। হ্যাঁ, কেমন? তাহলে আমরা কিন্তু এটিকে অবশ্যই প্রতিরোধ করতে পারি। হ্যাঁ, আর যদি অবশ্যই একটি বাচ্চা যদি কানে কম শোনে বা কানে শুনছে না, তাহলে কিন্তু তার চিকিৎসা আছে, হিয়ারিং এইড আছে এবং প্রয়োজন সাপেক্ষে তাকে প্রস্তুত করতে হবে ককলিয়ার ইমপ্ল্যান্টেশনের জন্য, যদি সে ককলিয়ার ইমপ্ল্যান্টেশনের জন্য যোগ্য ক্যান্ডিডেট হয়। যদি সে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য যোগ্য ক্যান্ডিডেট হয়, তাহলে অবশ্যই তাকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করে তাকে কানের অপারেশন করে দিলে সে কানে শুনতে থাকবে এবং সে কথা বলতে থাকবে। আপনার শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায় বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।